আজকে আমি শেয়ার করতে যাচ্ছি ভ্যানিলা স্পঞ্জি কেক। তো এটা খুব সহজভাবে কিভাবে গ্যাসের চুলায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়, তো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে তৈরি করেছি সেটা আজকে শেয়ার করছি। ভ্যানিলা স্পঞ্জি কেকটি তৈরি করানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তো অবশ্যই ময়দা দিয়ে কেকটা তৈরি করে নিতে হবে। আর এখান থেকে এখন আমি 2 টেবিল স্পুন ময়দা তুলে নিচ্ছি। আর অবশ্যই এমনভাবে ময়দা নিতে হবে, চেপে চেপে নেওয়া যাবে না, যতটুকু উঠে হালকাভাবে ময়দা নিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তো এখন কর্নফ্লাওয়ার আর ময়দা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো শুকনো অবস্থায় মিক্স করে নেওয়ার পর এখন আমি এগুলো 5 বার একটা স্ট্রেনার দিয়ে চেলে নিব। যত সুন্দরভাবে চেলে নেওয়া হবে কেকটা ততই ফ্লাফি হবে, আর ততই খেতে অনেকটা ভালো হবে, আর দেখতে অনেকটা সুন্দর হবে। তো এইভাবে খুব সুন্দরভাবে আমি 5 বার চেলে নিব। তো স্টেপ বাই স্টেপ আজকের আমার এই ভিডিওটা যদি ফলো করেন, অবশ্যই যারা কেক বানাতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, অবশ্যই আজকে এই ভিডিওটা দেখলে 100% একটা পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে এইভাবে আমি 4 বার চেলে নিয়েছি, এখন এই যে লাস্ট বার চেলে নিচ্ছি। তো এইভাবে 5 বার চেলে নেওয়ার পর কেকের এই ময়দাটা কেক তৈরির জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেল। এখন 2টো ডিম ভেঙে নিচ্ছি। 2টো ডিম ভেঙে নেওয়ার পর এখন এই ডিমের কুসুমটা আলাদা করে নিব। ডিমের কুসুমটা আলাদা করে নেওয়ার পর ডিমের যে সাদা অংশটা রয়েছে ওইটা 45 সেকেন্ড মিডিয়াম স্পিডে বিট করে নিব। বিট করে নেওয়ার পর যখন হোয়াইট কালার হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ভিনেগার। তো ভিনেগার দিয়ে আবারও 30 সেকেন্ড বিট করে নিচ্ছি। অবশ্যই এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তিরিশ সেকেন্ড বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আলাদা করে রাখা ডিমের কুসুমে অ্যাড করে দিচ্ছি 1 পিঞ্চ লবণ। তো লবণটা দিয়ে ডিমের কুসুমের সাথে এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া ডিমের কুসুমগুলো এখন এই বিট করে রাখা সাদা ডিমের অংশগুলোর সাথে এভাবে অল্প অল্প করে দিয়ে আবারও বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন অ্যাড করব চিনি। তো এখানে 1/3 কাপ প্লাস 1 টেবিল স্পুন সুগার অ্যাড করব। তো এখানে একসাথে সবগুলো চিনি অ্যাড করে দিব না, এখানে 4 বারে অল্প অল্প পরিমাণে দিয়ে বিট করে নিচ্ছি। কেক বানাতে গিয়ে যারা বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হন, আজকে এই ভিডিওটা দেখলে একদম সুন্দরভাবে পারফেক্টলি স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখবেন।
এইযে চারপারে চিনিগুলো মিক্স করা আমার হয়ে গিয়েছে। তা এখন অ্যাড করব ময়দা, চেলে রাখা ময়দাগুলো। তো এগুলো আমি একসাথে অ্যাড করে দিব না, তিনবারে এই ময়দাগুলো এভাবে দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আমি কোনো বেকিং পাউডার এবং কোনো বেকিং সোডা অ্যাড করব না। এভাবে উপরের দিকে তুলে তুলে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে এখন একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন রুম টেম্পারেচারে রাখা লিকুইড দুধ। এই তিনটি উপকরণ এখন ভালো করে মিক্স করে এখান থেকে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া এই মিশ্রণটা এখন ব্যাটারের সাথে অল্প অল্প দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই এই মিশ্রণটা এভাবে উপরের দিকে তুলে তুলে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, আর অতিরিক্ত মিক্স করা যাবে না, তাহলে কেকটা ভালো হবে না। তা এখন কেকটা যে বক্সটাতে আমি করব, তো ওই বক্সটাও রেডি করে নিয়েছি বেকিং পেপার দিয়ে এভাবে সেট করে নিয়েছি। তো এভাবে উপর থেকে ব্যাটারগুলো বক্সে নিয়ে নিচ্ছি। বক্স একদম পুরোপুরি দেওয়া যাবে না, একটু বক্সের কম পরিমাণ ব্যাটার দিতে হবে। এভাবে নিয়ে দেওয়ার পর একটু ঝাঁকিয়ে একটা চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। তাই এর আগে আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। তো চুলোয় এখন কেকের বক্সটা বসিয়ে দিলাম, আর চুলার আঁচ আমি একদম মিডিয়ামে রেখেছি, 30 থেকে 35 মিনিট রাখতে হবে। তো দেখুন আমি উপর থেকে দেখাচ্ছি কেকটা কত সুন্দরভাবে ফুলেছে আর কালারটা কত সুন্দর আসছে। প্রায় 35 মিনিট পর আমি এখন ঢাকনা তুলে দেখছি। তো এখন একটা ছুরি ঢুকে এই যে দেখছি একটু কিছু আসেনি, তো আমার কেকটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। পুরো ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখেন, তো অবশ্যই এরকম একটা পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক নিজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকে আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।